হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন পাকোড়া। ইফতারের জন্য এটা খুব পারফেক্ট একটা রেসিপি, আর ইফতার ছাড়াও বিকেলের নাস্তায় এটা বেশ ভালো যায়। এই পাকোড়া বানানোটা বেশ সহজ এবং খেতেও অনেক মজার, তাই আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাকোড়া বানানোর জন্য আমি আজকে প্রায় 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। আমি দুটো ব্রেস্ট পিস নিয়ে সেখান থেকে হাড় ফেলে দিয়ে মাংসগুলোকে ছোট ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা, 2 বড় কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝাল যদি আপনারা কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচ একটাই ইউজ করতে পারেন। আমি লেবুর রস ইউজ করব 2 টেবিল চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর 1 টেবিল চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 1/4 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর বেসন ইউজ করব 1/2 কাপ, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশালা, 1/3 চা চামচ হলুদের গুঁড়া, আর ধনে পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ। এখন প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, তাই চিকেনে আমি একে একে আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ভিনেগার, লবণ এবং লেবুর রস নিয়ে নিচ্ছি। এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে চিকেনটাকে আমি মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, আর এখন প্রায় 1/2 আওয়ারের জন্য চিকেনটা আমি ম্যারিনেট হতে রেখে দিব। প্রায় 1/2 আওয়ার পরে আমি আরেকটা বাটিতে এখন প্রথমে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম ধনে পাতা কুচি। এখন সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম বেকিং সোডা, নিয়ে নিলাম বেসন, আর নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া আমি সবটা নিচ্ছি না, অর্ধেকটা নিয়েছি, বাকিটুকু একটু পর মেশাবো। এখন আমি সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু খুলে খুলে মাখিয়ে নিচ্ছি। বাকি চালের গুঁড়াটা এখন দিয়ে দিলাম, আরেকবার একটু মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে ব্যাটার তৈরি করব, আর পানি আমি একসাথে বেশি দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হবে, এটাকে পাতলা করা যাবে না, ব্যাটারটা ঘন হবে এবং সেই সাথে আঠালো হতে হবে। আমি পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এবং পেঁয়াজগুলোকে আমি একটু কোচলে কোচলে মেখে নিব। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি আবার সব কিছুকে খুব ভালোভাবে একবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর মিশ্রণটা আঠালো হতে হবে, এরকম হতে হবে যাতে করে এটা খুব সহজেই জমাট বাঁধে। এরই মধ্যে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে গরম করে নিয়েছি, আর এখন আমি মাংসের 2 টুকরো পিস নিয়ে এভাবে করে তেলে ছেড়ে দিচ্ছি। আর পাকোড়াগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, এবং চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি পাকোড়াগুলোকে ভাজবো। এগুলোকে হাই হিটে কিংবা মিডিয়াম হিটে ভাজা যাবে না, তাতে করে উপর দিকটা খুব জলদি হয়ে যাবে, ভিতরের চিকেনগুলো ভালোভাবে কুক হবে না। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাকোড়া উল্টে দেওয়া যাবে না, একটা পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিতে হবে। একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এখন পাকোড়াগুলোর ওপাশটাও ভাজা হয়ে গেছে, আমি আরেকবার উল্টে দিচ্ছি। পাকোড়া আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি।
আর আমি একটা কিচেন টাওয়েলের উপর পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি, এতে করে টাওয়েলটা এক্সট্রা তেল টেনে নেবে। এখন আমি একইভাবে আমার বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব। সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর আমি ক্যাচআপ দিয়ে পাকোড়া সার্ভ করেছি। আপনারা চাইলে সালাদ অথবা তেঁতুলের সসের সাথেও এই পাকোড়াটা সার্ভ করতে পারেন, যে কোনো কিছুর সাথেই এটা খেতে অনেক মজা লাগে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আরও আশা করছি আসছে রোজায় ইফতারের জন্য আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় সবাই এটা খুব পছন্দ করবে। আর যদি আপনারা এটা বাসায় বানান তাহলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।